Welcome to another brand new video. আজকে আমরা যাচ্ছি ঢাকায় নতুন ওপেন হওয়া Sheraton হোটেলে যেটা লোকেশন হলো বনানী সো ওটা জাস্ট ওপেন হয়েছে এক থেকে দুই দিন হয়েছে মেবি সো আমরা কল দিয়ে এসেছিলাম ওদের তিনটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে পুরো হোটেল এখনো ওপেন হয়নি সো আমরা একটা হোটেল একটা রেস্টুরেন্টে রিজার্ভেশন দিয়েছিলাম ওটার নাম দ্য গার্ডেন সামথিং সো ওটাতে আমরা যাচ্ছি এখন ওদের অত ফুড অ্যাভেলেবেল নেই জাস্ট কিছু লিমিটেড ফুড এখন অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ওদের লবি এরিয়া 9th ফ্লোরে দেন আমরা এখন রেস্টুরেন্ট যেটায় যাব ওটা হলো 14th ফ্লোরে সো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ রেস্টুরেন্টটা খুবই বড় বুফে আছে আর এলাকাটও আছে বাট এখনও এলাকার চালু হয়নি জাস্ট দুই তিনটা আইটেম পাওয়া যায় অ্যান্ড ড্রিঙ্কস পাওয়া যায় কয়েকদিন পর সব কিছু চালু হবে বিকজ ওদের গ্র্যান্ড ওপেনিং এখনও হয়নি রেস্টুরেন্টটা বোথ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যান্ড এটা একটা বুফে অ্যান্ড অ্যালাকার্ট বোথ রেস্টুরেন্ট মানে বাফেটও সার্ভ করা হয় অ্যালাকার্টও সার্ভ করা হয় আর এটা হচ্ছে 25th ফ্লোরে পুল সাইডের পাশে একটি বার আছে অ্যান্ড সাথে একটি জাপানিজ রেস্টুরেন্ট আছে এটা হলো ওই রেস্টুরেন্টটা জাস্ট পুল সাইডের সাথে এই রেস্টুরেন্টটা পার হয়ে ওদের পুল এরিয়াতে যেতে হয় অ্যান্ড এটা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়া এখানে স্পেসিফিক কোনো জুস বার আর কোনো কিছু নেই অনলি সুইমিং পুল ফর রুম গেস্ট অনলি দিস ইজ দ্য মেনু অফ দ্য রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম দ্য গার্ডেন এটা আমরা আউটডোরে বসেছি বাট এটা ইনডোরও আছে আউটডোরও আছে ওদের মেনুতে কিছু স্যুপ অ্যাপিটাইজার আর অল্প কিছু মেইন কোর্স আছে মেইনলি তারা এখন আইসক্রিম কফি ডেজার্টস এগুলোই সার্ভ করছে ফুড অতটা অ্যাভেলেবেল নেই ওনলি কোনো কর্পোরেট পার্টি যদি হয় বা কোনো পার্টি বুকিং থাকে বেশি মানে লোকজনদের তখনই তারা ফুডের অর্ডার নেয় যেহেতু হোটেল চালু হয়নি আপাতত তারা বেভারেজ দিয়েই স্টার্ট করেছে Thank you.
আমি মেনু থেকে অর্ডার করেছিলাম চকলেট আইসক্রিম অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম, সাথে অর্ডার করেছিলাম ফ্রেশ অরেঞ্জ জুস। আইসক্রিমগুলো তো আমার কাছে অনেক মজা লেগেছে, মেবি হোমমেড, মানে লাইক তাদের স্পেশাল মেড ছিল। সো আইসক্রিমগুলোর টেস্ট খুবই ভালো আর জুসটা খুবই রিফ্রেশিং, একদম ফ্রেশ অরেঞ্জ দিয়ে করা হয়েছে। জুসটার প্রাইস মেবি ছিল 690++ অ্যান্ড আইসক্রিমগুলো পড়েছে 250++। আমার কাছে ভালোই লেগেছে ওদের জুস আর আইসক্রিম দুইটাই। Thank you for watching my video. Please subscribe to my YouTube channel.